আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত আছেন, আমার ব্যবসায়ী ভাইরা বাংলাদেশে ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রি, আমার সামনে ব্যবসায়ীরা আছেন, উপরে যারা আছেন, সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এখানে এসেছেন। আমি কিন্তু যদিও জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, আপনারা জানেন আমি ঢাকায় কাজ থেকে রেসিভ করছি, কিন্তু আজকে আমার মূল পরিচয় হলো ব্যবসায়ী। আপনাদের সবাই সাথে আপনারা জানান প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে অ্যাসোসিয়েশনের দ্বারা আপনারা এসেছেন, খুব ভালো লাগতেছে আপনারা আজকে এই সম্মেলনে, ব্যবসায়ী সম্মেলনে এফবিসিসিআই ডাকে এসেছেন আমাদের জননেত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের বিজয় মাস কয়েকদিন আগে আমরা আমাদের মহান বিজয় দিবসটা পালন করেছি। আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা স্বাধীনতাটা পেয়েছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময় আমরা আমাদের প্রিয় বাংলাদেশ পেয়েছি। আমি প্রথমে আমাদের স্বাধীনতা সম্বন্ধে একটু 2 মিনিট কথাটা বলব। এই যে স্বাধীনতাটা পেয়েছি, আমরা সবাই জানি আমরা স্বাধীনতাটা পেয়েছি, আমরা সবাই কিন্তু আমরা লাভবান হয়েছি স্বাধীনতার জন্য। আমরা জানি কেন আমরা ব্যবসায়ী আমরা এটা বিশেষ করতে পারি, কিন্তু তারপরেও আমি খুব একটা মানে এই জিনিসটা এই স্বাধীনতাটা স্বাধীন দেশ হওয়াটা কত মূল্যবান জিনিস এটা। আমি একটা খুবই সাধারণ একটি উদাহরণ দিয়ে আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হলো ক্রিকেট। আপনারা তো ভাবেন যে ক্রিকেটের সাথে স্বাধীনতার কি সম্পর্ক, কিন্তু আপনারা জানেন যে আজকে যদি আমরা স্বাধীন দেশ না হতাম এবং পাকিস্তানের একটা অংশ হইতাম, আপনারা সবাই বলেন পাকিস্তানি ক্রিকেট টিমে আমাদের বাঙালি ছেলেদের কয়জনকে দিত তারা সুযোগ খেলার জন্য, আমরা একজনকে দিত না। আচ্ছা, আপনি পাকিস্তানের কথা বাদ দেন, ভারতে আসেন। ভারতে 70 বছরে পশ্চিম বাংলা থেকে ভারতের যে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম আছে মাত্র 2 জন বাঙালি সুযোগ পেয়েছে, 70 বছরে মাত্র 2 জন বাঙালি। এবং আমাদের কি অবস্থা, আমরা আন্তর্জাতিক মানের ক্রিকেট টিম শুধু নাই, 11 জন তো মাঠে খেলতেছে এবং আরো 20 জন লাইনে দাঁড়িয়ে আছে আপনার টিমের শুটে চান্স পাচ্ছে। এবং শেখ হাসিনা যেভাবে ক্রিকেটটাকে ক্রিকেট টিমদেরকে উনি যেভাবে এনকারেজ করেছেন, আমি কিন্তু বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের যে বর্তমান ক্রিকেট টিম আছে আগামীতে ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবো, আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে জিতবো। এভরি টাইম প্রত্যেকবার যখন আমরা ক্রিকেটটা আমরা একটা ম্যাচ জিতি, মাননীয় প্রধানমন্ত্রী SMS করেন টিমটাকে কনগ্রাচুলেশন দিয়ে, আর যখন ম্যাচটা হারি তারপরেও কিন্তু উনি SMS করে বলেন চিন্তা করো না খেলাতে হার জিত আছে। তো এই যে ক্রিকেট টিমটা দিয়ে আমি এটা সম্ভব হয়েছে শুধু বিকজ আমরা আজকে স্বাধীন দেশ, নিজের আমাদের ক্রিকেট টিম আন্তর্জাতিক মানের টিম একটা সাধারণ উদাহরণ, কিন্তু আপনারা সবাই নিশ্চয় বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি।
আপনারা জানেন আমরা যারা ব্যবসায়ীরা আছে এই গত 10 বছর আওয়ামী লীগ সরকার খাতাতে যেমন একটি শেখ হাসিনার নেতৃত্বে যা উন্নয়নটা হয়েছে আমরা সবাই কিন্তু লাভবান হয়েছি। এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, আমার আগে আপনাদের বিসিসিআই সভাপতি উনি বলেছেন অনেকগুলি কথা, আমি সে ডিটেলসে আমি যেতে চাই না। কিন্তু আমি পূর্ব খুবই গুরুত্বপূর্ণ ইস্যুটা আপনাদের সামনে আমি কিন্তু আনতে চাই। একটা হল যে আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা যা কিছু করেছেন, যা উন্নয়নটা করেছেন, সব কিছু কিন্তু দেশের জন্য করেছেন। এবং আমরা যারা ব্যবসায়ীরা আছে আমরা সবাই দল মত নির্বিশেষে একদম নিউট্রালি, উনি কিন্তু কোনোদিন দেখেন নাই যখন ব্যবসাটা আমরা করছি কি আমরা কোন দল করি, আমরা আওয়ামী লীগ করি কে করি না, এগুলি কোনোদিন দেখা হয় নাই। একদম নিউট্রালি আমরা ব্যবসা করতে পেরেছি, পারি নাই আপনারা সবাই বলেন। এবং আরেকটি কথা আমি যেটা বলতে চাই যে বড় বড় ব্যবসা রয়েছে বাংলাদেশে, হিউজ, যে জিনিস আমরা যারা ব্যবসায়ী আছেন এখানে আমার পিছনে যারা বসে আছেন, আমার সামনে যারা বসে আছেন, আমরা কল্পনা করতে পারি না যে সাইজের ব্যবসাগুলি ব্যবসায়ীরা করেছেন গত 10 বছরে। কিন্তু কেউ বলতে পারবে না যে কোনো ব্যবসায়ীর কাছে কোনো হাওয়া ভবনের কাছে যেতে হয়েছে ব্যবসা নেওয়ার জন্য। জননেত্রী শেখ হাসিনা পার্লামেন্টে তিনি বলে দিয়েছেন যে আমার কোনো পরিবার নাই, আমার পরিবার শুধু আমার, আমরা দুই বোন, আমাদের দুই বোনের 5টি সন্তান, পার্লামেন্টে উনি ডেক্লারেশন দিয়েছেন। এখন আসেন ওনার সন্তানের সম্বন্ধে আমি একটু বলতে চাই। জননেত্রী শেখ হাসিনা ছেলে আমাদের আইসিসি অ্যাডভাইজার সজীব বাজেট জয়, তিনি প্রথম ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সফটওয়্যারের ডিগ্রি নিয়েছেন, তারপর ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে ইঞ্জিনিয়ারিং হার্ডওয়্যার ডিগ্রি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিগ্রি নিয়েছেন, তারপর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ওনার মেয়ে সাইমা কুকুর, সাইমা ওয়াজিদ কুকুর বেরি ইউনিভার্সিটি থেকে, মায়ামি থেকে মাস্টার্স করে, আপনারা জানেন উনি এখন অটিজম নিয়ে ইউনাইটেড নেশনস এর ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে। আসেন শেখ রেহানার সন্তান তুই, আমাদের ববি আপনারা জানেন এলএসসি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে মাস্টার্স করে, আমি এটা বলছি বিকজ এটা ফ্যাক্টস, লোকজনদের এটা ভোলা উচিত, অনেক লোকজন বলে না, 7 বছর ববি কিন্তু ঢাকায় আছে। আমরা সবাই ব্যবসায়ী, একজন কেউ আমরা বলতে পারবো যে একবার আমরা কোথাও শুনেছি কোনো টু শব্দ হয়েছে that Bobby is involved in any business? কাউকে সে ফোন করেছে কাউকে? আপনি আসেন টিউলে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে একটা ডিগ্রি, কিংস কলেজ লন্ডন থেকে মাস্টার দুটো ডিগ্রি, এবং ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট, আর রূপন্তি ইয়াংগেস্ট ডটার অফ শেখ রেহানা অক্সফোর্ড থেকে ডিগ্রি মাস্টার ডিগ্রি ফ্রম অক্সফোর্ড। তো আমার কথাটা হলো আমাকে
sunuai, joane trișe că sina bale na mama ke bole chen. Dar ami ar, ai, amar kono lob nai, ami amar bachchader ke training diyechi tader upor kono lob nai. Ami shudhu oder ke bolechi, tomader ke ami ekta shompod kore diyechi. Seta holo shiksha. Education dana. Apnara represent the type of education, the level of education, unara du bon, unader panch shontan ke diyechi. To এখন আমি একটু আমাদের আমি একটু ডিজিটাল বাংলাদেশের সম্বন্ধে বলতে চাই। আমি খুব সংক্ষেপে বলবো, মানে সজীব বাজি জয়কে যখন 10 বছর আগে আপা দায়িত্ব দিলেন যে বাংলাদেশকে ডিজিটাল করা হোক, আমাদের মধ্যে অনেক লোকজন হাসাহাসি করেছে যে বাংলাদেশকে মেনে ডিজিটাল হবে। 10 বছর আগে আমাদের যে লেভেলে ছিল, আজকে কি অবস্থাটা আছে? আজকে আমাদের সবার কাছে মোবাইল ফোন তো আছে, কিন্তু শুধু মোবাইল ফোন থাকলে যে আমরা ডিজিটাল হয়ে গেছি তা নয়, কিন্তু প্রত্যেকটি মোবাইল ফোন কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখন বাংলাদেশ অ্যাকচুয়ালি এখন কমপ্লিটলি কানেক্টেড কান্ট্রি হয়ে গেছে। আমরা 2G দিয়ে স্টার্ট করলাম, 3G 4G, এখন কিছুদিনের মধ্যে আমরা উইল বি ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রিজ আপনার সাউথ এশিয়াতে টু গেট 5G। এবং ইনফো সরকার 1 এবং ইনফো সরকার 2 প্রকল্পটা শেষ হয়ে গেছে, এখন ইনফো সরকার 3টা বাস্তবায়ন হচ্ছে। এই 3টা প্রকল্পের মাধ্যমে কিন্তু ইউনিয়ন পর্যায়ে আপনার ডিজিটাল সেন্টার তৈরি হয়ে গেছে এবং এখন ইউনিয়নে ইউ আর গেটিং ডিজিটাল সার্ভিসেস। এবং যেটা আমরা যে কানেক্টেড হয়ে গেছি, আমি জাস্ট একটা আবার আমি একটা সিম্পল উদাহরণটা দিয়ে বলবো যে গত কোরবানি ঈদে আমরা কিন্তু গরু হাটে যেতে হয়নি, অনলাইন কিন্তু গরুও কিনেছি আমরা। তাহলে আপনারা নিজে বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে ডিজিটাল হয়ে গেছি। এবং কিছুদিন আগে যে জিনিসটা অকল্পনীয়, মানে এখন এগুলি হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা চিন্তা করেন, আমি যে কথাগুলি বলতেছি এটা কিন্তু অকল্পনীয়, বাংলাদেশ এই পর্যায়ে যেতে পারবে এটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করব না। অকল্পনীয় আমাদের নিজের বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু আমরা আকাশে পাঠিয়ে দিই। সজীব বাজি জয় প্রমাণ করেছেন জননেত্রী শেখ হাসিনা যেভাবে যেরকম উনি একজন যোগ্য প্রধানমন্ত্রী, ওনার ছেলেও যে যোগ্য তার যোগ্যতাটা সে প্রমাণ করে বাংলাদেশকে নিজেকে বাংলাদেশে পরিণত করেছে। আমি একটি দুটি পয়েন্টের উপরে আমি আমি দুটো ইস্যু বলেছিলাম। একটা আমি বলেছিলাম আমরা সবাই ব্যবসা করেছি, আমাদের কোন ডিসক্রিমিনেশনটা হয় না, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ব্যবসা করতে পেরেছি, আমাদের ব্যবসাতে কোন ফার্স্ট ফ্যামিলিকে কেউ কিন্তু বলতে পারবে না এক পয়সা দিতে হয়েছে ব্যবসা করার। This is আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি। তারপর খুব দুঃখ লাগে যখন কিছুদিন আগে দেখি তার আমাদের সকল ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীরা, আমাদের অনেকগুলি থিঙ্ক ট্যাঙ্করা, তারা বলে হ্যাঁ বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, সবকিছু ভালো, কিন্তু এই উন্নয়নটা ইনক্লুসিভ হয়, এটা হলো ওনাদের একটা অভিযোগ। প্রথম তো স্বীকারই করতো না যে উন্নয়ন হয়েছে, এখন কিছুদিন আগে অন্তত এতটুকু করেছে যে স্বীকার করেছে হ্যাঁ হয়েছে, কিন্তু এখন হলো এটা ইনক্লুসিভ হয় না। আর কি আর হলো ব্যাংকিং খাত,
ব্যাংকিং খাতটা একদম শেষ হয়ে গেছে, ব্যাংকিং খাতটা ফিনিশ হয়ে গেছে। আমি প্রথম ব্যাংকিং খাতের উপরে আমি কিছু কথা কয়েকটি বলতে চাই, তারপর আমি ইনক্লুসিভ উন্নয়নের উপরে কথা বলব। আমাদের ব্যাংকিং যে প্রথম সমালোচনাটা হল ন্যাশনালাইজড ব্যাংক, স্টেট ওন্ড ব্যাংক। আপনারা সবাই জানেন এখানে যারা বসে আছে, আমরা হলাম ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান। আমরা যখন ব্যবসা শুরু করেছিলাম আমাদের কারো কাছে কোন পুঁজি ছিল না, খুব অল্প পুঁজি দিয়ে আমরা ব্যবসা শুরু করেছি। ওই সময় যদি স্টেট ওন ব্যাংক বলি, আজকে এখানে যত বড় ব্যবসা আছে কিনা বসে আছে কিনা, ফার্স্ট জেনারেশনে যারা ব্যবসা করেছেন, যারা আমরা শুরু করেছিলাম, এই স্টেট ওন ব্যাংক এর যদি আমরা তখন সাপোর্ট পাইতাম না, আমরা কেউ এই ব্যবসাটা আপনাদের এস্টাবলিশ করতে পারতাম না। এটার জন্য আমরা কিন্তু আজকে যেখানে আছি ইজ বিকজ অফ দ্য স্টেট ওন ব্যাংক। তারপর আসেন প্রাইভেট সেক্টর ব্যাংক, বলা হচ্ছে যে এত লাইসেন্স গুলি কেন দেওয়া হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা নিজে বলেছেন ওনার একটা বড় সমালোচনা যে এত ব্যাংক লাইসেন্স কেন দেওয়া হচ্ছে। আপনার এখন যে বেসরকারি ব্যাংকগুলি আছে, 100,000 আমরা এমপ্লয়মেন্ট দিয়েছি টু দা ব্যাংকিং সেক্টর বা প্রাইভেট সেক্টর ব্যাংক, 100,000 কর্মচারী আছে, সব কিন্তু হোয়াইট কলার ওয়ার্কার। এই যে কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি, আপনি ব্যাংকিং সেক্টরে 800,000,000,000 টাকা ইজ দ্য অ্যাডভান্স, 800,000,000,000 টাকা। এর মধ্যে 22,502 টাকা ওনারা হিসাব করেছে চুরি হয়ে গেছে। আচ্ছা, এই 2 কোটি পর্যন্ত মানে 22,502 টাকা পর্যন্ত তারা হিসাব করে দিতে পেরেছে যে এটা চুরি। আপনার ব্যাংক ব্যাংকিং ব্যবসাটাই হল ঝুঁকি। আপনি রিস্ক নিবেন, এখানে ঝুঁকি হবে, রিস্ক নিতে হবে। কথাটা হচ্ছে টাকাটা চুরি হয়েছে না হয় নাই দেখতে হবে, যে অ্যাকশন নেওয়া হয়েছে তো হয় নাই। যে কথাটা মহিউদ্দিন বলেছেন, যেখানে আপনার আপনার সেক্টরের সমস্যা হবে, প্রবলেম হবে, আপনি কোন দেশে হয়ে নাই, প্রত্যেকটা দেশে হয়েছে। আমি অন্য দেশের কথার পরে আসতেছি, আমাদের দেশে যা হয়েছে অ্যাকশন নেওয়া হয়েছে কিনা। হলমার্ক হলমার্ক এতগুলি বলা হচ্ছে, তোমার হলমার্কের চেয়ারম্যান হলমার্কের ভাইস চেয়ারম্যান এখনো জেলে আছে। আপনার দুটো ব্যাংকের কথা বলা হলো, চেয়ারম্যান রিমুভ হয়েছে, অন্য ডাইরেক্টরদের বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে সমালোচনা করা হচ্ছে যে তাদের নিয়ন্ত্রণ নাই। আরে বাবা, এই যে আপনার যে কথাগুলি বলা হচ্ছে, এটা ফাইন্ড আউট করলো কে, কার ইন্সপেকশনে এটা বের হয়েছে? এটা বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশনে অল দিস থিং। তা আপনি বাংলাদেশ ব্যাংকেও সমালোচনা করে দিন, পুরো ব্যাংকিং খাতটা শেষ হয়ে গেছে। 800,000,000,000 টাকার মধ্যে 22,000,000,000 টাকা যদি, ফার্স্ট অফ অল আমি সে 22,000,000,000 টাকা কোশ্চেন করতেছি, ধরলাম যদি ওনাদের ফিগারটা কারেক্ট থাকে, ইট ইজ হার্ডলি এনিথিং। 800,000,000,000 ইন্ডিয়াতে কি হয়েছে? ইংল্যান্ডে কি হয়েছে? আমেরিকাতে কি হয়েছে? এক রাত্রে $45 billion সিটি ব্যাংকে আমেরিকান গভর্নমেন্ট বেল আউট দিয়েছে, $45 billion, AIG কে $80 billion। তো আমার কথাটা হচ্ছে যে ঠিক আছে, আচ্ছা তারপর আসেন
আমরা ব্যবসায়ীরা কত কষ্ট করে ব্যবসা করতে হচ্ছে আমাদের, সেটা ব্যবসাতে আপ এন্ড ডাউন হবে। এখন যে কথাটা শুরু হলো কেনার, আপনার লোন গুলি কেন রিসেভেল করা হচ্ছে এখন, দিস ইজ নাও দ্য নিউ, আর কোন কিছু সমালোচনা করার নাই, এখন লোন গুলি কেন রিসেভেল করা হচ্ছে। একজন ব্যবসা $500 একটা কমোডিটি ইমপ্রুভ করলো, মার্কেট ক্র্যাশ করে সে $500 কমোডিটি $300 হয়ে গেল, সে কি ডিফল্ট করবে না? তাকে কিন্তু আপনি হেল্প করবেন না, দিস ইজ আ ব্যাংকার ক্লায়েন্ট ব্যাপার, তারা একজন আরেকজনকে হেল্প করবে না, এটা করা যাবে না, এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করা হচ্ছে। আমি কিন্তু আমাদের এখানে অনেকগুলি ব্যবসায়ী আছে, আমি নাম নিতে চাই না, যারা কিভাবে ডিউরিং দ্য বিএনপি পিরিয়ড কিভাবে তারা প্রবলেম সব ফেস করা হয়েছে তাদের, যার কারণে তারা আওয়ামী লীগ করত, তাদেরকে কি ধরনের অত্যাচার করা হয়েছে ওই সময়, আমি নাম বলে নিচ্ছি না। আমাদের সময় আওয়ামী লীগ আসার সময় একজন ব্যবসায়ী করতে পারে দেখছে যে বিকজ সে বিএনপি করে তার জন্য কোনো ব্যাংক বা কোনো রকমের তাকে বিএনপি করার কারণের জন্য তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে। আমি যে কথাটা বলছি আপনারা সমালোচনা করতে চান করেন, আমার আপত্তি নাই, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করেন, ডোন্ট মেক এ মাউন্টেন আউট অফ আ মোলহিল। আর কিছু পাচ্ছেন না, বাংলাদেশ ভালো করতেছে, এখন আপনারা যেখানে একটু জিনিস ধরে আপনারা সমালোচনা করতে হবে সেটা ধরে আপনারা কিন্তু দেখাচ্ছেন। আমার কথাটা হচ্ছে কারা এটা করতেছে, এনাদের রোল কি ছিল 2008 সালে, ওনাদের রোল 2006 থেকে 2008 সালে ওনাদের রোলটা আমাদের দেখা জানাই আছে, দুটি পত্রিকা এবং যারা ছিলেন ওনারা কি যে এখন সেম ষড়যন্ত্র আবার শুরু করেছে, কিন্তু এখন ওনারা কিছুই পান নাই, এখন বলতেছেন এটা হলো এটা নিয়ে ওনারা এখন হাজির করতেছেন। আরেকটা ইনক্লুসিভনেস, ব্যাংকিং টা বাদ দিলাম, এখন আসে ইনক্লুসিভনেস, এখন বলতেছে যে না উন্নয়ন হয়েছে কিন্তু ইনক্লুসিভ হয়নি। ওনাদেরকে আমি অনুরোধ করব যে ওনারা যেন গ্রামে যান, গ্রামে গিয়ে ওনারা দেখেন ইনক্লুসিভ হয়েছে কি হয় নাই। আমি কিন্তু এখন ইলেকশন করতেছি, আমি যে আমার ইউনিয়ন লেভেলে যা অবস্থাটা দেখতেছি যেটা আগে কল্পনা করা যেত না, আমাদের ইউনিয়ন লেভেলে চাইনিজ রেস্টুরেন্ট আছে, আমাদের ইউনিয়ন লেভেলে আমাদের আমার উপজেলা হেডকোয়ার্টারে একটা না দুটা না তিনটা বিউটি পার্লার আছে, এগুলি এমনি এমনি হয়ে যাচ্ছে, যদি ইনক্লুসিভ হইতো না তাহলে এটা এমনি এমনি হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যেভাবে বাংলাদেশ চলে যাচ্ছে, এটা দিয়ে আপনাদেরকে এটা আপনাদের ভালো লাগতেছে না, আপনারা এটাকে এখন প্লিজ গ্রহণ করে নেন, এটা কিন্তু আপনাদের আর কিছু করার নাই, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে। এবং আমি যেটা বলছি যে এটা হচ্ছে আমরা মেন জিনিস, যেটা আমি আপনার মনে আছে যখন আমি এফবিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম হইতে চেয়েছিলাম, তখন যখন আমি হয়েছিলাম আমার কিন্তু স্লোগান ছিল তখন যে মেন চালিকা শক্তি অর্থনীতির হইল ব্যবসায়ী। আপনারা সবাই জানেন আজকে জননেত্রী শেখ হাসিনা সরকার কি করেছে, সে একটা অনুকূল পরিবেশ তৈরি করেছেন, কিন্তু যা কিছু হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের কারণে। আমাদের রেভিনিউ সাইজ আমরা দিচ্ছি, ব্যবসায়ীরা দিচ্ছি, আমরা কেন দিচ্ছি,
আমরা যদি ভালো না করছি, আমরা যদি ব্যবসা ভালো না করতাম, তাহলে কি আমরা এটা শিখতে পারতাম? তো এটা যে আমরা করেছি এটার জন্য আমি মনে করি অবধি আমরা যারা এখানে আজকে আছি আমরা কিন্তু আমরা থেকে নেবো এটা, এবং জনগণের সেই আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের জন্য উনি যে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমি শেষ করব, আমি শেষ করার আগে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলা এই সুযোগটা আমাদেরকে জননেত্রী শেখ হাসিনাকে আ